খাবার খাওয়ার সময় অনেক সময় শিশুদের গলায় আটকে মারা যাওয়ার ঘটনাও ঘটে আসেন দেখি এটা কেন ঘটে আর ঘটলে সাথে সাথে কি করতে হবে যেন শিশুটাকে বাঁচানো যায় এই অ্যানিমেশনটা দেখলেই বুঝতে পারবেন কেন খাবার খাওয়ার সময় খাবারটা আসলে পাকস্থলীতে না গিয়ে ফুসফুসেও চলে যেতে পারে তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে নেই সেটা হচ্ছে আমরা একটা গবেষণা ফান্ড রেজ করা শুরু করেছি প্রত্যেক মাসে আমার ভিডিও থেকে যে পরিমাণ রেভিনিউ আসে তার একটা অংশ চলে যাবে আমাদের এই গবেষণা ফান্ডে আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকেন তাহলে আমাদের গবেষণা ফান্ড সংগ্রহে সহযোগিতা থাকবে আপনারও এটা হচ্ছে একটা মৃত বাচ্চার ফুসফুসের ছবি এখানে একটা বাদাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে যখন জীবিত ছিল তখন বাদাম খাওয়ার সময় ভুলে এটা ফুসফুসে চলে যায় ফুসফুসে ঢোকার পর এটা এমনভাবে আটকে যায় যে সে আর নিঃশ্বাস নিতে পারছিল না ফলে তার মৃত্যু হয় এখন এখানে দেখেন এই হলুদ জিনিসটা হচ্ছে খাবার এটা হচ্ছে খাবার যাওয়ার রাস্তা আর এইটা হচ্ছে ফুসফুসে বাতাস যাওয়ার রাস্তা আর এই ছোট্ট জিনিসটা যেটা মুভ করছে এইটার নাম হচ্ছে এপিগ্লটিস খেয়াল করে দেখেন খাবারটা যখন খাদ্য দিকে চলে যাচ্ছে তখন কিন্তু এই এপিগ্লটিসটা একটু নিচের দিকে নেমে ফুসফুসের দিকে যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে তার মানে হচ্ছে আমরা যখন ঢোক গেলি বা কোনো খাবার গিলি তখন এপিগ্লোটিস অটোমেটিক্যালিই আমাদের ফুসফুসের দিকে যাওয়ার পথটা বন্ধ করে রাখে এটা আমাদের ঢোক গেলার সাথে কানেক্টেড এখন কোন কারণে যদি এই প্রসেসের একটা ইমব্যালেন্স ঘটে মানে হচ্ছে আমরা গিলার সময় ধরেন এপিগ্লোটিস ভালো মতো ফুসফুসের দরজা বন্ধ করতে পারলো না দেখা গেল খাবারের একটা অংশ বা পুরো আসলে ফুসফুসের যে রাস্তা সেই চলে গেল করে হচ্ছে শিশুদের ক্ষেত্রে ওদের শরীর ছোট সব ওদের শ্বাস প্রশ্বাস চলাচলের রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে তখন আসলে কি ঘটবে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই তখন বাতাসটা আমাদের ফুসফুসে ঢোকে ফুসফুসের একেবারে ভেতরের একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে অ্যালভিওলি এটা হচ্ছে গোল গোল বলের মতো জায়গা এইখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ ঘটে আমাদের রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড এই এক্সচেঞ্জ হয়ে বাতাসে যায় মানে ফুসফুসের যে বাতাসটা থাকে আর এই ফুসফুসের বাতাস থেকে অক্সিজেন এই এক্সচেঞ্জ হয়ে রক্ত যায় যেটা আমাদের শরীরের জন্য দরকার এই শিশুটার ক্ষেত্রে দেখেন বাদামটা এমনভাবে আটকে গেছে যে বাতাস আসলে ভেতরে ঢোকার রাস্তাই বন্ধ হয়ে গেছে তো আমি যে এয়ার এক্সচেঞ্জ বা অক্সিজেন এক্সচেঞ্জের কথা বললাম যেটা অ্যালভিওলিতে ঘটে বাতাসটা অ্যালভিওলি পর্যন্ত যেতেই পারছে না ফলে প্রতি মুহূর্তে আমাদের শরীরে অক্সিজেনের যে রিকোয়ারমেন্ট থাকে কোষের বিভিন্ন জৈবিক কাজকর্ম করার জন্য সেই কাজটা আর এই ক্ষেত্রে হতে পারছে না তো শিশুদের ফুসফুসে খাবার আটকে গেলে সাথে সাথে যে কাজটা করতে হবে তা হলো। শিশুকে প্রথমে এক হাতের তালুতে এভাবে উপর করে নিতে হবে মাথাটা যেন একটু নিচের দিকে থাকে তারপর আর এক হাতের দিয়ে এভাবে আঘাত করতে হবে বেশ কয়েকবার এটাকে বলা হয় ব্যাক ব্লো এর ফলে ফুসফুস এরিয়াতে ভাইব্রেশন এবং প্রেশারের সৃষ্টি হয় যার ফলে হচ্ছে ওই এয়ারওয়েতে আটকে যাওয়া জিনিসটা আস্তে আস্তে বেরোয় আসতে পারবে এইভাবে পাঁচবার ব্যাক ব্লো দেওয়ার পরেও যদি জিনিসটা ভেতর থেকে বেরোয় না আসে তাহলে আর কাজ করা যায় শিশুকে এবার চিৎ করে এইভাবে নিতে হবে তারপরে শিশুর বুকের ঠিক মাঝখানে দুই আঙ্গুল দিয়ে বুকের একদম মাছ বরাবর প্রেশার দিতে হবে এরকম কয়েকবার দিতে হবে এটাকে বলা হয় চেস্ট থ্রাস্ট এইটা করলে ফুসফুসের ভেতরে সবসময় যে বাতাসটা থাকে সেই বাতাসটা উপরের দিকে একটা চাপ সৃষ্টি করবে এই চাপ কয়েকবার দিলে তাহলে হচ্ছে এয়ারওয়েতে মানে হচ্ছে এই রাস্তায় যে জিনিসটা আটকে আছে সেই জিনিসটা আস্তে আস্তে উপরের দিক দিয়ে বের হয়ে আসতে পারবে চার পাঁচবার এরকম করেও যদি কাজ না হয় তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে আর নেওয়ার সময় শিশুর মাথার দিকটা যেন একটু নিচের দিকে থাকে আর পায়ের দিকটা একটু উপরের দিকে এটা হচ্ছে ব্যাপার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম